এরপর প্রশ্ন হলো বর্তমানে বাজারের হিসাবে কত টাকা থাকলে যাকাত দিতে হবে? বর্তমানে বাজারের যে হিসেব স্বর্ণ রূপার যে দাম সে অনুপাতে 52.5 তোলা রূপার মালিক হলে যেহেতু যাকাত আবশ্যক হয় সেহেতু 52.5 তোলা রূপার দাম কত? এ বিষয়ে জামে রহমানিয়া মাদ্রাসা মোহাম্মদপুরের সেখানকার ফতোয়া বিভাগ থেকে একটি আপনার একটি ফতোয়া প্রকাশিত হয়েছে, সেখানে তারা যে তথ্য দিয়েছেন তার উপর নির্ভর করে আমি যদি বলি বা সেটাকে যদি আমি উদ্ধৃত করি তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের দেওয়া 2023 সালে স্বর্ণ এবং রূপার যে দাম সেটার অনুপাতে যাকাতযোগ্য বা 52.5 তোলা রূপার দাম হলো এই 2023 সালের এই সময়ের অর্থাৎ এপ্রিল মাসের এই সময়ে আপনার এটার দাম হলো 85,000 টাকা। অর্থাৎ 85,000 টাকা যদি কারো কাছে এক বছর থাকে তার উপর যাকাত আবশ্যক হবে এবং যদি ঋণমুক্ত থাকে এটা পরিবর্তনযোগ্য, অন্য সময় রূপার দাম কমলে বা বাড়লে সেটা কম বা বেশি হতে পারে। রেদওয়ান চ্যানেলে আইডি থেকে আপনি লিখেছেন, যাকাতের টাকা দিয়ে কোনো গরিবের বিয়ের স্বর্ণ কিনে দিলে যাকাত আদায় হবে কিনা? যাকাত আদায় হবে, তিনি যদি যাকাতের হকদার হন, গরিব মিসকিন হন, তাহলে বিয়ের স্বর্ণ কিনে দিলে যাকাত আদায় হবে। গাফার হোসেন আপনি লিখেছেন, আমার স্ত্রীর মহর ছিল 3 লক্ষ টাকা, আমি স্বর্ণ দিয়ে পরিশোধ করেছি, এখন এই স্বর্ণের যাকাত কি দিতে হবে? যদি দিতে হয় তাহলে কে দিবে? আপনার স্ত্রীর মহর যে 3 লক্ষ টাকা ছিল আপনি স্বর্ণ দিয়ে পরিশোধ করেছেন, এই স্বর্ণ শুধু স্বর্ণ যদি আপনার স্ত্রীর থাকে, নগদ কোনো টাকা না থাকে, তাহলে সেক্ষেত্রে 3.5 লক্ষ টাকার স্বর্ণ আপনি কখন দিয়েছেন আমি জানি না, 7.5 বুড়ি পরিমাণ হয়েছে কি না, যদি না হয় তাহলে তার যাকাত তো আসবে না। আর যদি যাকাত প্রযোজ্য হয় তাহলে সেটার যাকাত আপনার স্ত্রী দিবেন, আপনি দিবেন না যেহেতু এটার মালিক তিনি। আয়েশা খাতুন লিখেছেন, আমার স্বামী একজন শিক্ষক ছিলেন, তার পাওয়া টাকা আমি ডিপোজিট করে রেখেছি, এই টাকার কোথাও নিরাপদ না, এই টাকার কোথাও নিরাপদ না, এখন এই টাকার সুদ হবে কিনা এবং টাকার যাকাত দিতে হবে কিনা? আমরা 3 জন এতিম ছেলে মেয়ে, আপনি স্বামীর যে টাকা পেয়েছেন সেটা যদি হালাল কোনো খাতে ইনভেস্ট করে থাকেন, ডিপোজিট করেন, সেখান থেকে হালাল উপার্জন আসে, তাহলে তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর যদি ব্যাংকে আপনি ডিপোজিট করে থাকেন, ইসলামিক কোনো ব্যাংকে, তাহলে সেক্ষেত্রে আপনার অন্য কোথাও ইনভেস্ট করার সুযোগ না থাকলে নিরুপায় হিসাবে এটা আপনার জন্য খাওয়াটা জায়েজ হবে। নিরুপায় হিসাবে যদি আর কোনো স্কোপ আপনার না থাকে তবে কোনো ব্যবসায় ইনভেস্ট করতে পারলে সেটা বেশি বেটার।